কেন দিলীপ, কোনে গেছিলি রে? ঘাস কাটবার গেছিলাম গরুর জন্য, গরুগুলো সব না খায় আছে। কি কইবেন, তাড়াতাড়ি কন, বেশি দেরি হলে কইলে আপনার বোন আমাদের বাড়ি ঢুকে দিবি না। কেন চাং রে, বোন কি আমার না তোর, তুই এত বেশি ফেসল পারছিস? কি কন এইসব, বোন আমার দিতে যাবি কে? শোনে, একটা খবর শুনলাম, সেই খবরটা সত্যি না মিথ্যা, সেটাই তোর কাছে শোনার জন্য ডাকলাম। খবর শুনছেন আপনি, আমি কেবা করে কব খবর সত্যি না মিথ্যা? এই চাংরা, তুই তো খুব বড় বেয়াদব ভাই কিছু রে। মহাদেবদা কি করবেন, তাড়াতাড়ি কন, এবার কিন্তু আমার সত্যি দেরি হয়ে দিতেছে। আরে খবরে শুনছি একটা ভাইরাস আসতেছে নাকি, সে কথাটাই শিওর হওয়ার জন্য তোকে কইলাম। ঘরে আপনার বোন, বাইরে আপনি, আমি তো ঠিক পারি পারতাছি না। এ দিলীপ, এ দাঁড়া, এ চাংরা দাঁড়া। বাড়ি যাই, বেশি দেরি হইলে কল তোর বৌদি আমারে বাড়ি ঢুকতে দিবি না। তুমি কে? আরে মহাদেব দা, আপনি আমার ভুলা গেলেন, আপনি তো আমাকে বাইরে বুড়া বিদেশ পাঠালে আমার বাপেক কয়া। ও বৃন্দাবন কাইবা হালুকা আসে বুকে হান্দায় যান। আর মানে কি? আরে আসে নাকি বুকে হান্দায় যান। আচ্ছা ঠিক আছে সর, তা মেলা দিন পর আইছিস, মেলা ব্যাগটাক দেখতেছি, মেলা কিছু নিয়ে আইছিস নাকি? ঘটনা তো ঠিক, মেলা দিন পর আসলাম, তো মেলা কিছু তো নিয়ে আসা লাগবে। তো মেলা দূর থেকে আইছিস, বাড়ির যা যা আরাম করগা, পরে কথাবার্তা হবে, নি সমস্যা নাই। দাদা দা, বিদেশ থেকে আপনার জন্য একটা স্পেশাল উপহার নিয়ে আসছি, রাইতের বেলা পাঠাই দিব নি। আচ্ছা পরে কথা হবে। ঠিক আছে, আচ্ছা। জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, মিছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই। জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, মিছে ভালোবেসে ফেলো তাই দূরে। কে মহাদেব দা, আপনি এ জায়গা দেখা কি করেছেন? একটা তো ভেজাল হয়ে গেছে রে। কি ভেজাল হলো আবার আপনার? সকালবেলা বৃন্দাবনের সাথে কোলাকুলি করে ভেজাল হয়ে গেছে। সর্বনাশ, কাম তো আপনি সাইরেই ফেলাইছেন। আমি খবরে শুনলাম যে বিদেশ থেকে যারা নাকি আসতেছে তাদের সাথেই ভাইরাস আসতেছে। হ্যাঁ তা তো ঠিক, এই ভাইরাস হলি পরে মানুষের বাইসা দেখে না, মানুষ মরিয়া যায়। কে রে, এরম করে কর কি আছে রে? আপনি এখন বাড়ি যা লুপ করে বয়া থাকেন, বাড়ি থেকে কল বাইর হন না, সর্বনাশ করে ফেলেছেন আপনি, কামটা যা করছেন না। বাড়ি যান বাড়ি। আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব রেখে যাব সবই,
আসস নে কেউ সঙ্গের সাথী সঙ্গী আমার হবি আমি মরে যাব। কোলাকুলি করছি আমি, সর্বনাশ করেছেন। আরে আমি তো ভাবছিলাম ওই শালা গোয়াল ঘরে রাখবো, পরে ভাবলাম যতই হোক ভাইরা ভাই, তো গোয়াল ঘরে এক কোনা পরিষ্কার করে দিছি, আমরা কি গোলাগুলি করছি নাকি? শোনেন, এত কথা বাদ দেন, আপনি বাড়িতে লুক করে বসে থাকেন, বুঝছেন? বেরেন না কিন্তু। আচ্ছা, যান তাহলে বাড়ি যান। বিদেশ থেকে তো আসলেন, দেশে এখন কি কাজ কম করবেন? এই শালার বাইরের জন্য তো চলে আসা লাগলো রে, অনেকে তা তো আছে জীবনের মায় ত্যাগ কইরা, তা আমার আবার জীবনের মায় তো বেশি, তাই চলে আসলাম। ও, আমিও তো শুনলাম দিলীপের কাছ থেকে ভাইরাসের কথা। দুলা ভাই, দুলা ভাই, ও আমার দুলা ভাই, বিদেশ থেকে কি আনছেন আমার বন্য হয়ে গেল? কি গো, কেমন আছেন? আছি একরকম, তোর খবর কি? ঢুকাই দিলে তো তোমার পেট ভরবি না রে। কে রে, সবাই আইছে রে? এই কথা মুখ দিয়ে বার করিস না, মহাদেব দা শুনলে তোর অবস্থা খারাপ করে দিবি। কেরে কৃষ্ণ, তুই কেন মুখোশ কোন রে? পটল তুললে তো ভালোই হয়, হাতির খোরাক খান কমবে। কেন মহাদেব দা, করবেন তো আপনি, তার জন্য আমরা সবাই তাতে শান দিয়ে বসে আছি, আপনার সাথে মাংস কম। তোর সাহস তো কম নয়। হ্যাঁ, আমি কিন্তু পাশ থেকে তোকে সব কথা শুনেছি বলে। আপনি এবার কি শুনলেন?
ওরে দিলীপ তুই তো কম না হে তুই কৃষ্ণর বৃন্দাবন মিলে আমার পিছনে জেরাম করে লাগিছু গ্রামের মধ্যে যে সব কথা কয় বেড়াচ্ছি তাতে তো আমার মাথা ইট হয়ে যাচ্ছে এত কোন কিন্তু আমি চুপ করে আসলাম আর চুপ করে থাকা যাচ্ছে নাই বললাম আপনি তো উত্তেজিত হচ্ছেন কে হে বৃন্দাবন এই সেংরা তুই তো খুব খারাপ হে তুই নিজে বিদেশ থেকে ভাইরাস নিয়ে আসলি নিয়ে এসে তুই আমার একবারের সাথে মিলে আমার শব্দ ঘর বুদ্ধি আছু সাথে আমার এই শালা সুর মিলাচ্ছে এই তুই দেখ থেকে ভাগা গেলি দিকে যাই এটা দিকে ও নো তোরা কি ভাবিস হে আমার শব্দ খাবার বাবু তোরা টাকা পয়সা যা আছে যে ট্যাকের মধ্যে আগুন বুঝে থুইছি বুঝছু শালার মরলে এই টাকা নিয়ে মরব আর সিতা তুটলে এই টাকা নিয়ে সিতা তুটব তারপর দেখেছি তোরা আমার শব্দ খাইস কি করে শ্রাদ্ধ না এলে তো একখান ভেজাল হয়ে যাবি নি সেটাও আমি জানি মরার পরে রাইতের বেলা করে আসবো আর একটা করে ঘাড় মটকা লিয়ে দেবো যা শুরু করে দিছু কারে তুই আমার সামনে বিড়ি ধরে সামনে একটা সিরিয়াস কথা করছি খুব বিড়ি ঘর হয়ে গেছে তুই হে হ্যাঁ হ্যাঁ আরে মদের দা আপনি এত উত্তেজিত হচ্ছেন কে বাসায় যান আপনি তো চলেন আমরাও আগাই সন্ধ্যা হইলে পরে আপনাকে আবার কিন্তু গরু ঢুকতে দিবেন না তখন আবার আর একটা ভেজাল হয়ে যাবে ভালো কথা কইছিস তাহলে এখন কয়েল নিয়ে যাই হ্যাঁ নেন যা যা দৌড় এ শুনে কে যাচ্ছিস যা ভালো কথা কিন্তু মুখত মুখোশ লাগাই যা আপনি এত উত্তেজিত হচ্ছেন কে আমাদের দা আবারও উত্তেজিতর কথা কয় তোর কালকে কইলাম বারবার করে মুখোশ পরার কথা তোর মুখোশ কোন জায়গায় তাড়াতাড়ি বের করাইছি কিন্তু কিছু একটা হয়ে যাবি কইলাম আজকে তোর খবর আছে রে হাতির বাচ্চা শালা দাঁড়া তোর আজকে খবর আছে